এদিকে আগামী 31 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের 4 নম্বর সহসভাপতি পদের পুনর্নির্বাচন, যেখানে মুখোমুখি হবে তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহি। আগের থেকে এবার বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এই নির্বাচনে, বলছেন মহি। আর তাবিথ বলছেন নির্বাচনে থাকবে না রাজনৈতিক প্রভাব। পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া, আবার সমতায় ফেরা। 3 অক্টোবর হয়ে যাওয়া বহুল আলোচিত বাফুফে নির্বাচনের সহসভাপতি পদের লড়াই ছিল এমনটাই, যেখানে 65 ভোট নিয়ে সমতায় ছিলেন তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহি। এই দুজনকে নিয়ে আবারও ভোট হবে 31 অক্টোবর, আগের নির্বাচন থেকে যে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মানছেন এই দুই প্রার্থী। কিন্তু এটা 1-to-1 নির্বাচন, এইখানে প্রেশারটা কিন্তু 3 তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনের চেয়ে একটু অবশ্যই টাফ নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা এখানে অনেক বেশি হবে। এবার খুবই একটা স্ট্রেঞ্জ নির্বাচন, এমন একটি 2020 সালে আপনারা জানেন যে আমরা প্রস্তুতি প্রথমে নিয়েছিলাম এপ্রিলের 30-এ নির্বাচন করার জন্য, তারপরে তো আমরা ফাইনালি অক্টোবর 3 তারিখে নির্বাচন করেছি। এখন আমায় আমার প্রতিপক্ষের জন্য 31 অক্টোবর আবার নির্বাচন করতে হচ্ছে। তা আমি আগে ধারাবাহিকভাবে যেভাবে সবার সাথে যোগাযোগ রাখতাম, আমি সেইভাবে যোগাযোগ রাখছি। আমি সবশেষ মেয়াদে সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন তাবিথ মহিম, সেদিক থেকে নিজেকে এগিয়ে রাখছেন তাবিথ। তার আশা নির্বাচনে পড়বে না রাজনৈতিক প্রভাব। কোনো রাজনৈতিক প্রভাব ফুটবলে আমরা কোনো সময় দেখি নাই, আর অতীতেও 2012-তে 2016-তে যখন আমি আর আমার প্রতিপক্ষ মোটামুটি কৌশলে একসাথে নির্বাচন করেছি, সেখানেও যখন রাজনৈতিক প্রভাব পড়ে নাই, এই নির্বাচনেও রাজনৈতিক প্রভাব পড়বে না। গত 4 বছর বাফুফের বিভিন্ন ইস্যুর বিরোধিতায় সরব ছিলেন মহি, যা নির্বাচনের প্রভাব ফেলবে না বলে বিশ্বাস তার। এগুলি বিষয়ে আসলে কোনো প্রভাব ফেলার কিছু নাই, আমার কাছে যেটা মনে হয়েছে যে সঠিক নয় সে ব্যাপারে আমি কথা বলেছি, আমার বক্তব্যই যে সঠিক সেটা কিন্তু সঠিক নয়। 31 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবে নতুন আর এক সহসভাপতি, ভোট দেবেন 139 ডেলিগেট। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।